হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মুই আপনাকে একটা রেসিপি দেখাম, এটা হচ্ছে কচুর রেসিপি। কচু দিয়ে মুরগির মাংস বুঝছেন, এটা মুই ছোটোবেলায় একসে আশমুড়ো আশ দিয়ে খাইছি। আজকে মুই একটা মুড়ো দিয়ে খাই যাবো, আশেপাশে পাই নেই বুঝছেন, হলে মুই আজ মুড়ো দিয়েই রান্নবো। আর কচুটা জমির ভালো, এটা কিন্তু দেশি কচু আর বিদেশি মুড়ো। মুড়োটা বুঝছেন একটু দেশি না, একটু ওই সোনালি মুরগি। তাই যে পুরো রান্ধার লাগে গরম তেলে গরম মশলা ছাড়বো। গরম মশলার মধ্যে মানে এর মধ্যে রয়েছে এলাচি, দারচিনি আর তেজপাতা, দুই একটা লবঙ্গ। আর এই যে এখন মুই আবার পেস্তাটা দিলাম, পেস্তা বলছেন আদা বাটা দিছি, সব মানে ফিনিশ করে বাটা না, এসে আদা বাটা। তো এই মশলা কষাই থাকলাম, এইসব খাবারগুলো মুই ছোটোবেলায় একসাথে খাইতাম, কিন্তু অনেকদিন যাবৎ খাই না, হেলে গিয়ে মুড়ে একসাথে খাইতে ইচ্ছে হচ্ছে। আর মুই আগে বেশি একটা রান্ধতে টানতে পারতাম না বুঝছেন, প্রত্যেকটা খাবারের পিছনেই অনেকগুলো কাহিনী থাকতো, আজকে আর কমু না। আর বুঝছেন ঘরের মধ্যে দুইজন মানুষ বা চারজন মানুষ মুখ বাসায়, কিন্তু এক একজনের এক রকম পছন্দ লেগেও সবসময় খাওয়া হয় না। তো আজকে মোর কচু দেখে এই রেসিপিটা খাওয়ার লেগে এককালে মনটা খালি হুড় হুড় হরছে, হলে গিয়ে রেসিপিটা যে মুই রান্ধেই হেলাই দিলাম বুঝছেন। আর কচুটাও এত সুন্দর ছেলে, একটুকু গলা তো চুলকাই না, হ্যাঁ আর কমু কি, না খাইলে তো আর বুঝন যাইবে না আপনার। আর মুই মশলার মধ্যে বুঝছেন আদা রসুন পেঁয়াজ এইগুলো দিয়ে কষাইতেই আসি বুঝছেন। হেয়া পারো এগির মধ্যে যত ধরনের গুঁড়ো মশলা আছে, আদা সরি ওইলে যে ওই ধনিয়া জিরা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এইগুলো দিব, এইগুলো দিয়ে আবার ওইলে যে ইয়া জল দিয়ে আস্তে 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 খালি কষামো। আর ওইসে যে মশলা বলে আসুন অল্প অল্প, মুই এর মধ্যে মশলা কষানোর পর এর মধ্যে মুড়োর মাংসটা দিয়ে দিই। মুড়োর মাংসটা দেওয়ার পর একটু একটু কষানো হয়ে গেলে এই পর আবারও কচুটাও দিই। কচু আর মাংস অনেকক্ষণ বইয়ে কষামো, যাতে মানে অর্ধেকের বেশিটা ওই যাইবে এই জায়গা বইয়েই বুঝছেন। এই তো ডেকে 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 অল্প অল্প আছে কষাইতে আসি। কষানের এক পর্যায়ে কিন্তু মাংস আদা হেদ্য বা আদা রান্দা ওই যাইবে, এখন মোর মাংস কষানো হয়ে গেছে লাড়তে লাড়তে বুঝছেন। হেই এবার মুই এখন ইয়ের মধ্যে গরম পানি দিব, আপনার ইচ্ছলে ঠান্ডা পানি গরম পানি যে ডাবার লাগে দেবেন, মুই এর মধ্যে একটু গরম পানি দিয়েছি। গরম পানি দিলে বলে মাংসটা তাড়াতাড়ি আরও হেদ্য হয়ে যায়, একটু ছোটকা বাদ মানে শক্ত শক্ত হয় না। এইবার মুই আবার ইয়ের মধ্যে কতক্ষণ জল ঠল দিয়া আবার ওইলে যে ইয়া রান্না করছি, আর এই পাশে আবার একটু ডাইলও রান্না করছি। মুই আবার পদে পদে বেশি রাঁধি না, কারণ বেশি পদে পদে খাওয়াও যায় না, খাইতেও ঝামেলা। আর সেই এক পাত দুই পাত রাঁধলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর এই যে মোর রান্ধার পর এই দেখেন অসাধারণ লুক, না দেয় যে দেখবে হেরি হে সময় খাইতে ইচ্ছে, কি সুন্দর। এই তো মোরা বুঝছেন পানি খান লাসি লাইসে ভাত, এরপরে এসে যাইয়া ডাইল মাংস সব কিছু লইয়া বই রয়েছি। এখন মোরা খালি লম